আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি ট্যাংরা মাছের শুটকি টোপ, শুটকি পুঁটি মাছ এবং এগুলোর মাধ্যমে যেভাবে টোপ তৈরি করতে হয় সেই প্রসেসটা শেয়ার করব। তো এখানে আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি, প্লাস চেলা শুটকি নিয়েছি এবং একাঙ্গি, তেলো কাঁচা একাঙ্গি, একাঙ্গি সবাই চিনেন, আর নিয়েছি চিনি। তো এগুলোকে আমরা তো স্টেপ বাই স্টেপ দেখাবো কী করতে হবে। তো শুটকি এবং একাঙ্গি এটাকে ভাজতে হবে, প্রথমে ভেজে নিতে হবে। মৎস্যজীবী ইউটিউব পরিবারে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ট্যাংরা মাছের টোপ তৈরির ভিডিও। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো শুটকি ভেজে নেওয়ার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি চুলায়, আর শুটকিগুলোকে এভাবে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিলে ভাজাটা ভালো হবে আর কি। তো আমি দেখেন এভাবে টুকরো টুকরো করে দিয়ে দিব। তো সম্পূর্ণ শুটকি আমি এভাবে দিয়ে দিলাম, আর চুলার জালটা এখন ধরিয়ে দিব। তো এখানে শুটকি নিতে হবে টোটাল, মাছ কাঁচা মাছ মানে পুঁটি মাছ যতটুকু পরিমাণ নেওয়া হবে তো সেই পরিমাণ অনুযায়ী শুটকিও নিতে হবে, সেই পরিমাণ অনুযায়ী শুটকি নিতে হবে। যেমন যদি পুঁটি আমি 20টা নেই তাহলে শুটকি আমাকে 20টা নিতে হবে এরকম। তারপর নিতে হবে একাঙ্গি, একাঙ্গির পরিমাণটা এখানে বন্ধুরা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ একাঙ্গিটা হচ্ছে একটা মশলা জাতীয়, তো এটা বেশি হয়ে গেলে আবার টোপ বা চার বা টোপে সমস্যা হয়, এর জন্য এটা পরিমাণটা বুঝে দিতে হবে। তার মানে এই আমার এই টোপে আমি মাত্র 3 টুকরো একাঙ্গি এই শুটকির সাথেই ভেজে নিব, ঠিক আছে? তো এই যে 3 টুকরো একাঙ্গি নিয়ে নিলাম, তো 3 টুকরো একাঙ্গি আমি শুটকির সাথে ভেজে নিব। আর চুলার যে জালটা সেটা হলো মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাকে আমরা সুন্দরভাবে ভেজে নিতেছি। তো আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো শীতকালে তো এখন বর্তমানে শীতকালে যে এখন সময়টা, এখন ট্যাংরা মাছ ধরার সময়, তো এই ট্যাংরা মাছ ধরার জন্য যত ভালোভাবে টোপটা তৈরি করা যাবে তত বেশি ট্যাংরা মাছ ধরা যাবে। তো এভাবে টোপ তৈরি করলে আপনারা 100% ট্যাংরা মাছ ধরতে পারবেন। তো আমি যে প্রসেসটা অবলম্বন করতেছি মনোযোগ সহকারে সবাই দেখবেন। তো আমি এগুলো সম্পূর্ণ, আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে এখন পাটায় পিষতে হবে, ঠিক আছে? তো চলুন আমি পাটায় এখন দেখেন এখানে আমাদের যে 3 টুকরা একাঙ্গি নিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে, তারপরে শুটকি ভাজা হয়ে গেছে। তো এখানে একাঙ্গি নিলাম, শুটকি নিলাম, তারপরে কাঁচা পুঁটি মাছ নিলাম আর চিনি নিয়েছি, ঠিক আছে? তো এগুলোকে আমরা এখন বাটবো। তো পুঁটি মাছগুলো আলাদা করে আগে শুটকি প্লাস একাঙ্গি এবং চিনি একসাথে বেটে নিব। তো বন্ধুরা, 2022 সালের শুরুতে আমি ভিডিও দিতে পারিনি। তো 2022 সালে এই 2022 সালের এই প্রথম ভিডিওটা ট্যাংরা মাছের টোপ দিয়ে শুরু করছি। তো আশা করি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এবং আমার চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন যে ভিডিওগুলো পেতে।
তো ভিডিওটি দেখতে থাকুন। এখন শুটকি মাছগুলো বেটে আলাদা করে রেখে তারপরে পুঁটি মাছগুলো বাটতে হবে। তো পুঁটি মাছগুলো চুচো চুচা যদি থাকে, মানে ওটার যে আঁশ আঁশটা থাকলেও সমস্যা নাই, আর আঁশ ছাড়িয়ে নিলেও ভালো হয়। আর আঁশ যদি থাকে তারপরেও সমস্যা নেই। এখানে পুঁটি মাছও আছে, আবার দু চারটা বাটা মাছও আছে। তো এই ছোট ছোট বাটা মাছ, তো এগুলো আমি ভালো করে পিষে নিব যাতে কোনো এর কাঁটা অবশিষ্ট না থাকে। তো পুঁটি মাটে মাছের টোপটা অনেক অনেকটাই সুন্দর হয়েছে, দেখেন একদম আঠালো। তো এখানে কাঁচা মাছ আর হলো ওখানে শুটকি মাছ, আমি দুটো আলাদা আলাদা করে বাটছি। তো এই দুটো আলাদা আলাদা করে বেটে একত্র করে মিশাতে হবে, কাঁচা মাছ প্লাস শুটকি মাছের যে ইটা বাটাটা, এই দুটোকে একত্র করে মিশাতে হবে। তো ভালোভাবে মিক্সিং করতে হবে, এই দুই টোপের বাটাটা ভালোভাবে মিক্সিং করতে হবে। দেখেন কি পরিমাণ আঠালো হয়েছে। তো অবশ্যই বড়শিতে তুলোগেতে ফালা টোপটা দিলে মানে পড়ে যাওয়ার চান্স নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।